বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে এমন কিছু আলোচনা নিয়ে হাজির হলাম যে আলোচনাগুলো শুনলে এই পৃথিবীতে যারা তরিকতের জগতে আছে, যারা দেখা যায় পীর সাহেব যারা আছে, ভক্ত যারা আছে, তারা যেন সতর্ক হন। এবং আমি যে একেবারে ভালো বা আমার প্রশংসা আমি গাইব বা আমার খারাপটা আমি তুলে ধরবো না, তাও কিন্তু বলবো না। আমার কথা হলো যে পৃথিবীতে যা কিছু চলছে, যা মানুষ করছে, পীর মুর্শিদ এবং দেখা গেছে ভক্তরা যা কিছু করছে, আমি এই নিয়ে কিছু তুলে ধরব। যেমন আমাকে কোনো কোনো আশেক, কোনো কোনো ইউটিউবের ভক্ত আমাকে কমেন্ট করে জানালেন যে আপনি এই বিষয়ে একটা ভিডিও দিবেন যে আমার স্ত্রী একজন পীরের কাছে মুরিদ এবং আমি অন্য একটা পীরের কাছে মুরিদ। সে আমার স্ত্রী যে পীরের কাছে মুরিদ, সে পীর বলে দিয়েছে যে তুমি তোমার স্বামীর সাথে থাকবে না। রাতের বেলায় স্বামী স্ত্রীর যে ঘুমানোটা, যেই থাকাটা, সেটা থাকবে না। তাহলে একজন পীর স্বামীর থেকে আরেকটা স্ত্রীকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। আর আমরা জানি কি, স্বামী স্ত্রী যদি কোনো সংসারে মিল না থাকে, সেই সংসারে কখনোই শান্তি আসে না, সেই সংসারে উন্নতি হয় না, অবনতি হতেই থাকে। তাহলে সে কেমন পীর যে এমন কথা বলে দেবে? কোরআনে হাদিসে কোন জায়গায় এমন কথা আছে যে তুমি তোমার স্বামীর সাথে থাকবে না? আচ্ছা, তাহলে এই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরব। সেটি হলো, দেখেন যে যারা পৃথিবীতে কামেল পীর, যারা কামেল মুর্শিদ পৃথিবীতে, তারা কি বলবে? যে যদি মেয়ে হয় মা গো, যদি ছেলে হয় বাবা গো, শোনো তোমরা সংসারে মিল মহব্বতে থাকবে, যতটুকু হক হালালি থাকবে এবং তোমরা যা কিছু কামাই রোজগার করবে, তোমরা দেখা গেছে যে শান্তির নিরে বসবাস করো, স্বামী স্ত্রী মিল থাকুক এবং যার যার মুর্শিদকে ভালোবাসো। মুর্শিদের হাত রাসুলের হাত আর রাসুলের হাত আল্লাহর হাত। তাহলে বলতে চাই যে পৃথিবীতে বহু তরিকত আছে, এখন বেশ কিছু তরিকত আছে যা ভালো দিকে পাচ্ছি, আবার কিছু তরিকত আছে, কিছু পীর আছে তাদেরকে খারাপ পাচ্ছি। যেমন আমি ভেঙে না বললে হয় না, আমি সম্পূর্ণ ভেঙে বলবো ইনশাআল্লাহ। যেমন এক ধরনের আছে, তারা যুবতী নারীর যে প্রথম হায়েস, এটা দিয়ে তারা কিছু মিলিয়ে মশলাপাতি এটা সেটা মিলিয়ে সেটা পান করে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখানে যে যারা নিজের পরিচয় পেয়েছে তারা কখনো এই কাজটি করবে না, কারণ যেই জিনিস থেকে নির্গত হওয়া, যেই জিনিসটা সেটা যেখান দিয়ে বের হয় সেই জায়গাটা কিন্তু শরীয়তের মতে নাপাক এবং সেখানে শয়তানের অবস্থান। দেখেন আদমকে বানিয়েছিল কে? আদমকে যখন তৈরি করা হয়েছে তখন মকরুম ফেরেশতাকে অর্ডার করা হয়েছিল, তিনি আদমকে বানিয়েছিলেন। সেই আদমের নাম কি? আদি আদম। আচ্ছা, সেই আদি আদমকে যখন তৈরি করা হলো, তাহলে আমরা কিন্তু বনি আদম, সেই আদমের বংশধর। তাহলে আমাদেরকে কে বানায়? আল্লাহর হুকুমে এখনো পর্যন্ত সেই মকরুম মানব দেহের একটা অন্ধকার জায়গা আছে আর সেই নিচু স্তরে বসে সে এখনো আদম বানানোর কাজে নিয়োজিত। তাই বলবো সেখান দিয়ে যা কিছু নির্গত হয় সেগুলো যদি কেউ পান করে বা কোনো মশলা দিয়ে বা কোনো কিছু দিয়ে পান করে, তাহলে কি হবে? এখানে তারা শয়তানের শক্তি লাভ করবে। আর শয়তানের কিন্তু শক্তি আছে, শয়তান আল্লাহর কাছে তিনটা শক্তি চেয়েছিল, পেয়েছে। আর শয়তান রগে রগে থাকবে, মানুষকে ধোকা দেবে। আচ্ছা, এখন মূল যে বিষয়টি আমি বলবো, যারা এগুলা করছে তারা ভুল পথে আছে। এই গেল একটি। আরেকটি হলো, অনেক পীরের দরবারে ছেলেরা থাকে, মেয়েরা থাকে, দেখা যায় যে একটি পীর ভাই আরেকটা পীর বোনকে বলছে, দেখো এই মিলন না হলে তুমি আল্লাহকে পাবে না, তোমার সাথে আমার এরকম সম্পর্ক না হলে তুমি আল্লাহকে পাবে না, নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ। এই ধরনের কথা যারা বলে তারা আসলে তরিকত করছে না, তারা শয়তানে তারা ভরপুর হয়ে গেছে, শয়তানকে ফেল করে দিচ্ছে।
আবার কিছু তরিকত আছে, তারা কি করতেছে, দেখা গেছে যে একজন পীর নতুন, তার 50 জন 100 জন ভক্ত আছে। এখন ভক্তরা আসলে এখানে টিকে না, যখন ভক্ত আসে টিকে না, তখন গুরু কি বল কি করেছে যে কোন কোন মহিলা ভক্ত বা কোন কোন ছেলে বা পুরুষ ভক্ত এদের সাথে মিল করে দিচ্ছে, তোমরা কথাবার্তা বলো, তোমরা চলো। তখন কি হয়, তাদের সাথে কথা বলতে বলতে তখন তারা উপর থেকে সে নিচু স্তরে চলে যায়, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখন এই জিনিসগুলো যেসব তরিকতে করে আমি বলবো তারা নির্ঘাত জাহান্নামে যাবে। হে সমস্ত জগৎবাসী, হে পৃথিবীর মানুষ, সে হে সমস্ত পীরের ভক্তগণ, হে সমস্ত পীরেরা, আমি আপনাদেরকে বলছি, যদি কারো কাছে এরকম ধরনের শিক্ষা থেকে থাকে, আল্লাহর রস্তে আমি পায়ে পড়ছি আপনাদেরকে, আমি আপনাদের পায়ে পড়ে বলছি, আপনারা এই পথ, এই জ্ঞান আপনারা ত্যাগ করুন। এখানে মুক্তির কোনো ফয়সালা নেই, এখানে শয়তানের জর্জরিত ছাড়া আর কিছু নেই। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি কেন করছি, আমাকে কোনো আশেক, আমাকে কোনো ইউটিউবের ভক্ত যে আমাকে ভালোবাসে, আমার কথাগুলো ভালো লাগে, তিনি আমাকে এই কথা আলোচনা করার জন্য তিনি আমাকে অনুরোধ করলেন। তবে আরো কিছু কথা বলবো, দেখেন যে নবীর শিক্ষাতে আছে কি যে মেয়েরা পর্দা করুক, ছেলেরা চোখ পর্দা করুক, এবং ছেলে মেয়েরা উভয়ই তোমাদের চোখ পর্দা করো, তোমাদের হাত পর্দা করো। এখন দেখা গেছে তাবলিকের মধ্যে যদি যাই, তারা চোখের উপর দিয়ে একটা কাপড় ফেলেছে, হাতের মধ্যে মোজা পরেছে, শরীরটাকে ঢাকনা দিয়েছে, এটা হলো একটা পর্দা। সেই পর্দা কিন্তু সে নিজে প্যাকেট হয়ে গেছে, অন্যের চোখে যেন তাকে কুদৃষ্টি করতে না পারে। কিন্তু আমি যদি বরকার ফাঁকে দিয়ে আমার চোখ দিয়ে আমি কোনো খারাপ দৃষ্টি করি, তাহলে আমার চোখের পর্দা তো হলো না, আমি খারাপ দিকে আঙ্গুল দিয়ে ইশারা করেছি, তা আমার হাতের বা আঙ্গুলের পর্দা তো হলো না, আমি মুখে খারাপ কথা বলেছি, আমার মুখের পর্দা তো হলো না, আমি কান দিয়ে আকতা কুকথা শুনেছি, তাহলে আমার কানের পর্দা তো হলো না। মূলত পর্দা কোনটি এটি আপনারা বলবেন। তো এখন বিষয় হলো, যারা জানতে পেরেছে যে হাদিস কোরআন খুললে পাওয়া যায় যে হ্যাঁ বায়াত গ্রহণ করতে হবে, আচ্ছা বায়াত যেহেতু গ্রহণ করতে হবে, তাহলে তারা একটা সময় এটা থেকে বিরোধ ছিল, যখন জানতে পারলো বায়াত হতে হবে, তাহলে বিশ্বাসের সাথে কোনো পীরের কাছে মরিদ হয়ে গেছে। পীর কিন্তু তাদেরকে পরীক্ষা করেনি, এবং শিষ্য হওয়ার আগে কিন্তু তিনি পীরকেও পরীক্ষা করেনি, তিনি কি আমার পীর হওয়ার যোগ্য এটাও কিন্তু পরীক্ষা করেনি। তারা কি করলো, গিয়ে মরিদ হলো। তো হয়তো কিছুদিন যাওয়া আসা করতে করতে কিছু শিক্ষা পেয়েছে, আর সেই শিক্ষার মধ্যে অন্ধকারের শিক্ষা রয়েছে, যে শিক্ষার মধ্যে শয়তানি শক্তি বিরাজমান করে, কালীর সাধনা করে বা বিভিন্ন কিছু তারা করে। তখন এগুলো করতে করতে তারা কোনো মেয়ের সঙ্গ পেয়ে যায়, কোনো ছেলে, কোনো মেয়ে কোনো ছেলের সঙ্গ পেয়ে যায়, এরকম করতে করতে তারা দিন দিন খারাপে লিপ্ত হয়ে যায়। তখন এই পৃথিবীতে ভালো ভালো তরিকতগুলো বদনামী হয়ে যায়, পৃথিবীতে ভালো ভালো অলিয়া উলিয়া যারা হয়েছিল, যারা পীর মুর্শিদ ছিল, তাদেরও বদনাম হয়ে যায়। তাই আমি বলবো হে সমস্ত জগতের সকল তরিকত ভাই ও বোনেরা এবং পীর সাহেব যারা আছেন, তারা এই বিষয়গুলো আপনারা ভক্তদেরকে এ ধরনের শিক্ষা দেবেন না, এবং পূর্বের যারা কামেল পীর ছিল তাদের দিকে লক্ষ্য করতে হবে, তাদের চরিত্র, তাদের কথা, তাদের কি অবস্থা ছিল, এগুলো আমরা লক্ষ্য করব, তবেই কিন্তু আমরা সুপথে থাকব। তো যাই হোক, এই সমস্ত জগৎবাসী, আলোচনা এর চেয়ে দীর্ঘ করব না, তবে এই আলোচনাটি কি আসলে আপনারা কোনো মিল পাইলেন কি পাইলেন না তাও জানাবেন, সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলে ভালো থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।